গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা সুন্দর বসন্তের লুক, যা তোমরা আগেই ফটোজে দেখে নিয়েছো। তো চলো একটা সুন্দর বসন্তের লুকটা সিম্পলভাবে কীভাবে ক্রিয়েট করছি তো তোমরা দেখতে থাকো। সিম্পল, বেশি গর্জিয়াস নয়, সিম্পলের মধ্যে আজকে বসন্তের লুকটা হোলি স্পেশাল দেখে নাও। চলো ফার্স্টেই দিয়ে দিচ্ছি, দেখো এখানে একটা প্রাইমার। তো প্রাইমারটাকে ড্যাব ড্যাব মোশানি করে তারপরে ভালো করে কিন্তু মুখের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি একটু শুকিয়ে গেলে বায়োটিকের ময়শ্চারাইজার, যেটা আমি ডেলি ইউজ করি মর্নিং মিক্সচার, সেটা বেশ একটু ভালো করে দিয়ে নিতে হবে। মেকআপের কিন্তু একদম ফার্স্ট পার্টে এই দুটো কিন্তু খুবই জরুরি বেসের জন্য, হচ্ছে প্রাইমার আর হচ্ছে ময়শ্চারাইজার। তারপরে দেখো যে যে জায়গাগুলো আমার ব্ল্যাক স্পট আছে ছোটো ছোটো, তো সেখানে একটু আমি ওই কনসিলার প্যালেটটা থেকে নিয়নে কনসিলার প্যালেটটা থেকে অরেঞ্জ কারেক্টারটা দিয়ে নিচ্ছি। সেটাকে হালকা করে একটুখানি আমি আর কি মিশিয়ে নিলাম মুখের সাথে। তারপরে আমি চোখের ওপরে এবং চোখের নিচে দিয়ে দিচ্ছি কনসিলার, যেহেতু আইশ্যাডো দেওয়ার আগে কনসিলারটা দেওয়া কিন্তু খুবই মাস দিতেই হবে, তাহলে কিন্তু আইশ্যাডোটা খুব সুন্দর করে বসে যায়। তো তাই জন্য আমি দিয়ে নিলাম কনসিলার। এবার সেম প্যালেট থেকে, যে প্যালেটটা থেকে আমি অরেঞ্জ কারেক্টার করলাম, সেম প্যালেট থেকে আমি একটা অন্য একটা বিস্কিট কালার মতো ফাউন্ডেশনের কালারের মতো ওটা নিয়ে নিলাম। কনসিলারে কাজ করে ওটাও, ওটাও একটু চোখের ওপর দিয়ে নিলাম। তারপরে দেখো আইব্রোটা আমি ক্রিয়েট করে নিচ্ছি। নর্মালি যেরকম যে আইব্রো পছন্দ করো, তবে মেকআপের সময় একটু মোটা করে দিলেই বেশি ভালো লাগে, খুব মোটা আর ভালো লাগে না, নর্মালি মোটা। তো আইব্রোটাকে এইভাবে আমি ক্রিয়েট করে নিচ্ছি। এরপর দেখো আইশ্যাডোটা করে নেবো এরকম একটা এসএফআটের, আমার হেটেড উইথ লাভের যে প্যালেটগুলো আছে সেখান থেকে আমি রেড কালার নিয়ে নিয়েছি। এই রেড কালারটা কিন্তু খুবই সুন্দর, তবে ইয়েলোটা একটু হালকা হয়, বেশি ডিপ নয়। এই রেড কালারটা খুব সুন্দর, ভালো লাগে। তো রেড কালারটা আমি পুরোটা দিয়ে নিচ্ছি ওপর থেকে। এবারে সেম যে প্যালেটটা থেকে ওখান থেকে আমি নিয়ে নিলাম কনসিলার, কনসিলারটা দিয়ে একটুখানি আমি চোখের ওপরটায় দিয়ে নিচ্ছি। আবার যেহেতু রেড দিয়েছি এবার আমি ইয়েলো দেবো, তো সেই জন্য একটু কনসিলারটা দিয়ে নিলাম। এবার ইয়েলো কালারটা নিয়ে সেম প্যালেট থেকে ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার শাড়ি রেড অ্যান্ড ইয়েলো। আর বসন্তের দিনে কিন্তু ইয়েলোটা সবাই বেশিরভাগ পরে, রেড, গ্রিন, ইয়েলো এরকম। তো সেই হিসেবে আমি শাড়ির ম্যাচিং কিন্তু দিয়ে নিলাম। এবার আমি আইলাইনার দিলাম না, আমি একটা ভেস্টিজের কাজল দিয়ে আমি চোখের ওপরে এবং নিচে কাজল দিয়ে নিচ্ছি। তারপরে দেখো একটু ওই সেম প্যালেটটা থেকে রেড কালার আইশ্যাডোটা নিয়ে চোখের নিচটা একটু শ্যাডো দিয়ে নিলাম, দিয়ে একটু মানে কাজলটার সাথে একটু স্মাচ করে দিচ্ছি একসাথে দুটোকে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তারপরে দুটো আমি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, একটা মেবলিনে একটা ইনশাইনার, দুটো মিক্সড করে আমি কিন্তু ফাউন্ডেশনটা এবারে কিন্তু খুব সুন্দর করে এই ব্লেন্ডারটা দিয়ে, ব্লেন্ডারটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, সবাই জানো ব্লেন্ডারটা কিন্তু ইউজ করার আগে একটু ভিজিয়ে জল চেপে ইউজ করতে হয়, তাহলে কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড হয়, শুকনো কিন্তু ব্লেন্ড হবে না, আর হবে মানে হতেও চাইবে না, ভেসে থাকবে। তো সেই জন্য এরকম ভিজিয়ে নিয়ে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নেবো, একেবারে মুখের সাথে টোটালটা মিশিয়ে নেবো। দেখো দুটো গাল আর নোজ মুখের নিচটা হয়েছে, এবার কিন্তু আমি ফোরহেডে করে নেবো, ফোরহেডে আর গলায় বাকি। আর মেকআপের একটা পার্ট কিন্তু সবসময় কিন্তু গলায় অবশ্যই করবে মেকআপ, তাহলে কিন্তু দুটো কালার কিন্তু একদমই আলাদা দেখাবে। তো এইভাবে করে পুরো ফেসটাকে আমি কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে দেখো একটা ব্যানানা লুজ পাউডার ইনসাইডে সেটা নিয়ে নিচ্ছি, দিয়ে কিন্তু ফাউন্ডেশনের ওপরে ওই লুজ পাউডারটা দিয়ে একটু ব্রাশ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ফাউন্ডেশনের পর কিন্তু লুজ পাউডারটা দেওয়া খুবই জরুরি, তাহলে কিন্তু ফাউন্ডেশন উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, উঠে যায় অনেক সময় হাত দিলে। এরপরে দেখো
এবার দেখো অরেঞ্জ কালেক্টারের যে প্যালেটটা সেখান থেকে চকলেট কালারের আমি নিয়ে নিচ্ছি, সেটা থেকে কিন্তু এই প্যালেটটা খুবই ভালো। এই প্যালেটটা থেকে কন্ট্রোলিং, কনসিলার সব কিছুই হয়। তো এখান থেকে আমি চকলেট কালারটা নিয়ে কিন্তু কন্ট্রোলিং করে নিচ্ছি নোজের দুপাশে এবং দুটো গালে। আমি সাধারণত কন্ট্রোলিং করি না, তোমাদের যেহেতু মেকআপটা দেখাচ্ছে প্রপারলি তাই জন্য আমি করেছি। কিন্তু মেকআপ কোনো আর্টিস্ট নয় বা কিছু আমি সেরকম জানি না, যতটুকু জানি ততটুকুই, সেরকম কিছু তোমাদের শেখাচ্ছেও না বা কিছু, আমি করেছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি কীভাবে করলাম কী দিয়ে করলাম। এখানে দেখো আমি দিয়ে নিচ্ছি হাইলাইটার, হাইলাইটার দুগালে কন্ট্রোলিংয়ের ওপর থেকে দুগালে কিন্তু হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিচ্ছি এবং নোজেও দিয়ে নিয়েছি কিছুটা। দু পাশে যেহেতু কন্ট্রোলিং করেছি মাঝখানে সোজা যে জায়গাটায় কিন্তু নোজে দিলে খুব ভালো লাগে। তো এরপরে আইব্রোটা আরেকটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু ফাউন্ডেশন দিয়েছি একটু সাদা সাদা হয়ে যেতে পারে, তো সেই জন্য এবারে ফার্স্টে যেহেতু আমি ম্যাট লিপস্টিক দেবো তার আগে আমি একটু ভেসলিন দিয়ে টোটটাকে একটুখানি নরম করে নিচ্ছি, একটু যেহেতু ফাটে অনেক সময় শীতকালে। তো নরম করার পর এখন আমি ম্যাট লিপস্টিক দিলে কম শুকাবে, তো তাই জন্য ম্যাট লিপস্টিক দিলে অনেকটা ড্রাই হয়ে যায়, তো একটু ভেসলিন দিয়ে নিলে সেটা কিন্তু কম হয় না বলা যায়, খুব কম হয়। এবারে আরেকটা আমি লিপস্টিক দিয়ে একটু বর্ডার লাইন করে নিচ্ছি, ম্যাজেন্টা কালার যেটা, আর রেড কালারটা আমি মাঝখানে দিয়ে নিয়েছি। দেখো মোটামুটি কমপ্লিট। এবার আমি লাস্ট ফিনিশিং, আমি কোনো আইল্যাশ দিইনি, আমি দিয়ে নিচ্ছি হচ্ছে মাস্কারা। তো যাদের কাছে আইল্যাশ থাকবে তারা আইল্যাশ করতে পারো অবশ্যই, তো দিয়ে নিচ্ছি। এবার আমি টিপ কিছুই করিনি, আমি লিপস্টিক দিয়ে একটা ছোট্ট সাইড করে একটা টিপ করেছিলাম, খুবই ছোট্ট, যার যাদের মনে হবে তারা টিপ করতে পারো, আমি টিপটা করিনি। তো চলো ফাইনাল লুক দেখাচ্ছি তোমাদের। প্রেম হো তুম প্রীত হো মন মীত হো রাধে মেরি মন মীত হো তুম প্রেম হো তুম প্রীত হো মন মীত হো রাধে মেরি মন